শুধু আজকের জন্য 4 ফেব্রুয়ারি ভালো লাগাটাই আসল ব্যাপার নয়। আমাদের জন্য রিকভারি শুধুমাত্র আনন্দ ফুর্তি করার চাইতেও আরও বেশি কিছু। বেসিক টেক্সট পৃষ্ঠা নাম্বার 43। আমাদের সক্রিয় নেশাশক্তির সময়ে আমাদের মধ্যে বেশিরভাগই যে কোনো দিনে তার পরের দিন কী ধরনের অনুভূতি পেতে চলেছি সেটা খুব ভালো করে হুবহু জানতাম। আমাদের শুধু যেটা করতে হতো তা হলো বোতলের লেবেলটা পড়ে নেওয়া কিংবা পুড়িয়াতে কী আছে তা জেনে নেওয়া। আমাদের অনুভূতিগুলোকে আমরা পরিকল্পিত করে রাখতাম আর আমাদের প্রতিটি দিনের লক্ষ্যই থাকত যেন তেন প্রকারেণ ভালো অনুভূতি লাভ করা। রিকভারিতে এক এক দিনে এমনকি এক এক মিনিটে আমাদের বিভিন্ন রকম অনুভূতি অনুভব করতে হতে পারে। হতে পারে সকালবেলায় আমরা চনমনে প্রাণশক্তিতে ভরপুর হাসি খুশি থাকতাম, আচমকাই বিকেল হয়ে গেলে মনমরা বিষণ্ন। আজকে যেহেতু সারাটা দিন কেমনভাবে কাটাবো, সারাদিনের অনুভূতি কেমন হবে তা নিয়ে দিনের শুরুতেই আর আমরা পরিকল্পনা করে রাখি না, তাই আমাদের অনুভূতিগুলো কিছুটা অস্বস্তিকর হতে পারে। যেমন হয়তো সকালবেলাটা হতে পারে ক্লান্ত অনুভব করলাম, আবার রাতে দেখলাম ঘুম আসছে না। অবশ্যই ভালো অনুভব করার সম্ভাবনা সর্বদাই রয়েছে, তবে সেটাই আসল কথা নয়। আজ আমাদের আসল দেখার বিষয় ভালো অনুভব করা নয়, বরং অনুভূতিগুলো ভালো বা খারাপ যাই হোক সেগুলোকে বোঝা, দেখা আর তাদের মোকাবিলা করা। 12 পদক্ষেপের ঠিকঠাক পালন করে ও অন্যদের সাথে নিজের অনুভূতিগুলোকে শেয়ার করে এই কাজটা আমরা করে থাকি শুধু আজকের জন্য। ভালো খারাপ যাই হোক না কেন, আমি আমার অনুভূতিগুলোকে তাদের মতো করে মেনে নেব। আমি প্রোগ্রামের চর্চা করব এবং আমার অনুভূতিগুলোর সাথে বাঁচতে শিখবো।